আমি এখন আছি ঘুম স্টেশনে। শিলিগুড়ি জংশন থেকে দার্জিলিংয়ে প্রচুর বাস ছাড়ে, সেই বাসে এখানে এলাম। দুপুর 1:30 নাগাদ এখানে তিনচুলের বাস আসবে, দার্জিলিং থেকে ছাড়ে। হাতে অনেকটা সময় আছে, তাই আশেপাশে একটু ঘুরে নিচ্ছি আর কি। ঘুম স্টেশনে একটা রেলওয়ে মিউজিয়াম আছে দোতলায়, ছোটোর মধ্যে বেশ সুন্দর। যারা টয় ট্রেন ভালোবাসেন তাদের এখানে অবশ্যই আসা উচিত। এই রাস্তা দিয়ে ভায়া লেপচা জগৎ সান্দাফু যাওয়া যায়, আর এটা দার্জিলিংয়ের রাস্তা। আমি ছিলাম ফুরবাসের পাড় হোমস্টেতে। তিনচুলে ঢুকতে রাস্তার বাঁ দিকে প্রথম বাড়িটা, আর চা বাগান থেকে 5 মিনিট দূরে। সরকারি সহায়তায় বেশ কয়েকটি হোমস্টে এখানে গড়ে উঠেছে, ব্যবস্থা বেশ ভালো। গিজার সহ একদম আধুনিক বাথরুম। তিনচুলের আর সবার মতো এনার ব্যবহারও খুব আন্তরিক। তিনচুলেতে আপনারা যেখানেই থাকুন না কেন, এখানে একবার অন্তত এসে চিকেন কারি আর পোর্ক কারি খেয়ে যাবেন। চিকেন পুড়িয়ে পাহাড়ি কায়দায় রান্না করেন, আর তার স্বাদ কাবাবকেও হার মানায়। শেরপাজির ছোট মেয়ে শ্রুতিকা আমাকে তিনচুলে ঘুরিয়েছিল, খুব স্মার্ট আর ইনোসেন্ট। জঙ্গলের পশু পাখির গল্প শুনিয়েছিল, চিনিয়েও ছিল। জোর করে সানরাইজ দেখাতে নিয়ে গিয়েছিল, মনেস্ট্রির অন্দরমহলে নিয়ে গিয়েছিল, আর জোর করে রডোডেনড্রন ফুল খাইয়েছিল। আমি প্যাকেজ ওয়াটার ধুয়ে কয়েকটা পাপড়ি খেয়েছিলাম। তিনচুলিতে এলে খোঁচা খোঁচা পাহাড়গুলোতে পারলে উঠবেন, আর সিনেমার সেটের মতো সাজানো গ্রামটিকে কিন্তু কোনো মতেই মিস করবেন না। ঘন জঙ্গলের পাশে তিনচুলিতে বহু প্রজাতি পাখি প্রজাপতি দেখতে পাবেন। তিনচুলিতে থাকার অনেক ব্যবস্থা আছে, সবই বেশ ভালো। এর মধ্যে গুরুং গেস্ট হাউস সবচেয়ে পুরনো এবং বড়, বেশিরভাগ টুরিস্ট এখানেই ওঠেন। গুরুংজি খুবই আলাপী মানুষ, রাস্তায় যেতে দেখে নিজে থেকে আমার সঙ্গে আলাপ করেছিলেন। দার্জিলিং থেকে ওনার বাস আর গাড়ি সার্ভিস আছে, সকাল 7:30 তিনচুলে থেকে ছাড়ে, আর দার্জিলিং থেকে সম্ভবত 1:00। এখান থেকে দার্জিলিং 32 কিলোমিটার, নিউ জলপাইগুড়ি স্টেশন 73 কিলোমিটার, আর কালিম্পং 35 কিলোমিটার দূরে অবস্থিত। আগে বলে রাখলে স্টেশন থেকে নিয়ে আসেন নিজস্ব গাড়িতে। এখান থেকে 3 কিলোমিটার দূরে তাকদার সঙ্গেও দার্জিলিং আর শিলিগুড়ির মোটামুটি ভালো যোগাযোগ ব্যবস্থা আছে, তবে রিজার্ভ গাড়ি আনলেই সব থেকে ভালো। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে ঘুমের আগে জোর বাংলো থেকে ডান দিকে ঢুকে যেতে হবে। আর একটা রিসর্টের কথা বলবো, রাই রিসর্ট। মেইন তিনচুলে থেকে মোটামুটি 2 কিলোমিটার নিচের দিকে দারুণ একটা ভিউ পয়েন্ট আছে শুনে আমি গিয়েছিলাম। রাস্তাটাও বেশ সুন্দর। এখানে একটা দোকান দেখলাম, নিত্য ব্যবহার্য প্রায় সব জিনিস পাওয়া যায়। একজন ভদ্রমহিলা দোকান সামলান, তার কাছে 2 লিটার জল চাইলাম, কিন্তু দাম 5 টাকা বেশি হওয়াতে আর কিনিনি। যাই হোক, ভদ্রমহিলা হাসিমুখে ব্যাপারটা মেনে নিলেন। তারপর যখন ভিউ পয়েন্টের কথা জিজ্ঞাসা করলাম, উনি বললেন এই রিসর্টের মাঝখান দিয়ে ওপর উঠে যান, এটাই ভিউ পয়েন্ট। এই রিসর্টটাই রাই রিসর্ট, আর ভদ্রমহিলা এই রিসর্টের মালকিন। লজ্জায় একবারে মাথা নত হয়ে গিয়েছিল, কিন্তু লজ্জার আরও অনেক বাকি ছিল।
ভিউ পয়েন্টটা অতি চমৎকার, খুব সুন্দর ডেকোরেট করা। রাই রিসোর্টের প্রপার্টি এটা, 360 ডিগ্রিতে ভিউ পাওয়া যায়। আর সেই ভিউতে যেন গোটা পৃথিবী দেখা যায়। রাতে যখন শহর এবং বসতিগুলোতে আলো জ্বলে উঠবে, তখন সেই অপূর্ব দৃশ্য দেখার জন্য আমি একদিনের জন্য অন্তত এই রাই রিসোর্টে থাকবো। রিসোর্টটি লোকেশনের জন্যই ফুল মার্কস পেতে পারে। রাস্তার পাশে অথচ একদম নিরিবিলি, আশেপাশে কোনো হোটেল রিসোর্ট নেই, দুপাশে গভীর খাদ, তবে তুলনামূলকভাবে একটু খরচ সাপেক্ষ। আর শুনলাম খাবারের মান অতটা ভালো নয়। এটা সানরাইজ পয়েন্ট, নিচে সমাধি। এই কুকুরটা দিনরাত আমার পিছু পিছু ঘুরছে। যখন রুমে ঢুকে যাই তখনও বাইরে দাঁড়িয়ে থাকে, কখন বেরোবো আর ও আমায় পাকড়াও করবে তার অপেক্ষায় থাকে। তিন চুলেতে 4 দিন ছিলাম। এখান থেকে তাগদা 3 কিলোমিটার। তাগদা অফ পিট ট্যুরিস্ট পয়েন্ট হিসেবে খুব জনপ্রিয়, একসময় ব্রিটিশ ক্যান্টনমেন্ট ছিল। এখানকার অর্কিড সেন্টার তো অনবদ্য। তাগদা মার্কেটে একটু বাইরে যদি থাকেন তাহলে অসাধারণ অভিজ্ঞতা হবে। নির্জনতার মধ্যে অসাধারণ সুন্দর চা বাগান, ব্রিটিশ আমলের বাড়ি তাগদার অন্যতম আকর্ষণ। সাইনো হেরিটেজ গেস্ট হাউসের একটা অংশ ব্রিটিশদেরই ছিল, এখন এখানে থাকার ব্যবস্থাও আছে। এখানে এক ভদ্রলোকের সাথে পরিচয় হলো, যার বাড়ি এত সুন্দর ফুলে সাজানো যে আমি ভেবেছিলাম এটা কোনো হোটেল হবে। ওর বাড়িতে সুগন্ধি অর্কিড দেখলাম। ফেরার সময় সন্ধে হয়ে গিয়েছিল, তাই উনি রাস্তায় দাঁড়িয়ে থেকে আমাকে একটা গাড়ি ধরিয়ে দিয়েছিলেন। গাড়িটা ছিল গুরুং গেস্ট হাউসের গাড়ি। বলাই বাহুল্য, ওঁরা এর জন্য আমার কাছে কোনো টাকা নেননি। যদি অনেকজন থাকেন তাহলে সাজেস্ট করবো জঙ্গলের রাস্তা দিয়ে লামহাটা হেঁটে যান, ধীরে সুস্থে গেলে ঘন্টা 2 থেকে 2.5 লাগবে। আমি না জেনে একা গিয়েছিলাম। তিনচুলেতে সবাই বলেছিল কোনো প্রবলেম নেই, কিন্তু লামহাটা সবাই বারণ করেছিলেন। ব্ল্যাক বিয়ারের ভয় আছে একটু। জঙ্গলের রাস্তা খুবই সুন্দর, চড়াই উতরাই প্রায় নেই, পাইন পাতায় মোড়া রাস্তায় হাঁটতে বেশ আরাম লাগে, আর জঙ্গলের পরিবেশ তো ভয়ঙ্কর সুন্দর। লামহাটা জায়গাটাও বেশ ভালো, চা বাগানের পাশে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর রাত্রিতে লামহাটার অন্য পাড়ের সৌন্দর্য খুব সুন্দর লাগে, যখন পাহাড়ের গায়ে বিভিন্ন বসতিতে আলো জ্বলে ওঠে। লামহাটাতে একটা পার্ক আছে, পার্কের উপরে একটা লেক আছে শুনে চড়া খাড়াই ভেঙে অনেক কষ্ট করে উপরে উঠলাম। উপরের পাইন বনের সৌন্দর্যে বেশ গা ছমছম করছিল। জানি না এই রাস্তা দিয়ে যেতে কোনো বিধিনিষেধ আছে কি না, বা আদৌ যাওয়া উচিত হবে কি না। লামহাটাতে একটা খুব পুরনো মনেস্ট্রি আছে, পুরনো কায়দায় তৈরি। দেওয়ালে যেসব ছবি আঁকা আছে সেগুলি সবই সেই সময়ের ন্যাচারাল রং দিয়ে আঁকা, কিন্তু এই মনেস্ট্রিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। দেওয়ালের ছবিগুলো সংরক্ষণ করা যাচ্ছে না, পাশে আবার নতুনভাবে তৈরির কাজ চলছে। ফেরার সময় লামহাটার এক হোটেল মালিক জঙ্গলের রাস্তা দিয়ে কিছুতেই আসতে দিলেন না, মেঘও করে এসেছিল, চারিদিকে বেশ একটা অন্ধকার অন্ধকার ভাব, ফলে গাড়ি যাতায়াতের রাস্তা যেটা প্রায় 7-8 কিলোমিটার হবে সেটা ধরলাম। আপনারা যদি আসেন তাহলে বলবো ফেরার সময় এই গাড়ি যাতায়াতের রাস্তাটাই ধরবেন। ছোট ছোট অনেক গ্রামের পাশ দিয়ে এলাম, ছবির মতো সুন্দর ছোট্ট ছোট্ট সব ঘরবাড়ি, নানা রকম দোকান, মানুষের জীবন জীবিকা, রাস্তার অনেকটা অংশ কালিম্পংয়ের দৃশ্য দেখতে দেখতেই কেটে যায়। এরপর মেন রাস্তা ছেড়ে চা বাগানের রাস্তা ধরতে হবে। এতক্ষণ পর্যন্ত রাস্তা ছিল খুব ঢালু, এবার শুরু হলো খাড়াই রাস্তা। এই রাস্তায় আবার আরেক রকম অনুভূতি, নির্জন চা বাগানের এই রকম দৃশ্য আমি আগে কখনো দেখিনি। আমি তো হাঁটা বন্ধ করে শুধু দেখেই যাচ্ছিলাম, ক্যামেরা বার করতেও ভুলে গিয়েছিলাম। এই রকম সময় একটা প্রাইভেট গাড়ি আসতে দেখলাম, আর আমি কেমন বোকার মধ্যে লিফট চেয়ে ফেললাম। যিনি লিফট দিলেন তিনি আর কেউ নন, রাই রিসোর্টের মালিক, যার দোকানে জলের দাম 5 টাকা বেশি ছিল বলে আমি কিনিনি। ফ্যামিলি নিয়ে ফিরছিলেন। গল্প করতে করতে চা বাগানের রাস্তা দিয়ে 20 মিনিটের মধ্যে তিনচুলে ঢুকে গেলাম। চা বাগানের সেই দৃশ্য আমার লিফট চাওয়ার বোকামির জন্য উপভোগ করতে পারিনি, আজও তার জন্য আফসোস হয়। শুধুমাত্র এই কারণেই আবার তিনচুলে যেতে হবে।
এই ভিডিও সম্বন্ধে আপনার মতামত বা কোনো জিজ্ঞাসা থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন। এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন।